আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আপনাদের জানাবো কফি পানের উপকারিতা ও অপকারিতা কি। একটু সময় নিয়ে আমার ভিডিওটি দেখুন, চলুন বিস্তারিত জেনে নিই। যাদের সকালবেলা এক কাপ গরম কফি না হলে চলেই না, তাদের জন্য রয়েছে সুসংবাদ। ক্ষতি নয়, গরম কফি পানে রয়েছে অত্যাধিক উপকারিতা। কফিতে আছে এমন কিছু উপাদান যা আমাদের শরীরে অনেক কিছু পরিবর্তন এনে দেয়। কফি পানের উপকারিতা কি জেনে নেই। শরীরের পক্ষে কফি কিন্তু অনেক ভালো, কারণ কফিতে ক্যাফেইন আছে। ক্যাফেইন অনেক উপকারিতা আছে। ক্যাফেইনযুক্ত কফি খেলে খেলাধুলায় প্রাণ পাওয়া যায়, মানসিক শক্তি বৃদ্ধি পায়। কফি পানে স্মৃতিশক্তি বৃদ্ধিতে কফি খাওয়া খুবই জরুরি, বিভিন্ন রোগের ঝুঁকি কমায়। কফি পানে ক্যান্সারের ঝুঁকি কমায় এবং লিভারকেও ভালো রাখতে সাহায্য করে। কফি পানে মনকে চাঙ্গা করে এবং মনের মধ্যে আনন্দ অনুভূতি কাজ করে। নিয়মিত কফি পান করলে মৃত্যুর ঝুঁকি কমায় থাকে। নিয়ম করে কিছু কফি পান করলে অবশ্যই বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। কফি পানে ক্লান্তি দূর হয়, মাথা ব্যথা কমাতে সাহায্য করে। অনেকেরই মাইগ্রেনের সমস্যা আছে। মাইগ্রেন একটা কঠিন রোগ, যার হয়েছে সে খুবই কষ্টের মধ্যে থাকে। নিয়মিত কফি পান করলে মাইগ্রেনের সমস্যা দূর হতে পারে। কফি পান করলে শুধু দেহের ক্যান্সার দূর করে না, ত্বকের ক্যান্সারও দূর করে। ক্যান্সার একটি মরণব্যাধি, এই জন্য আমাদের কফি পান করলে ক্যান্সার দূর হতে পারে। কফি পান করলে চুল পড়াও দূর করে। এখন মানুষের দেখবেন দ্রুত চুল পড়ে যাচ্ছে, বিভিন্ন টেনশনে চুল পড়তে পারে। রাতে ঘুমানোর আগে কফি পান করলে ঘুম ভালো হবে এবং মনটাও শান্ত থাকবে। তাই আমাদের নিয়মিত কফি পান করা উচিত। কফিতে আছে ভিটামিন B5, B2, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ইত্যাদি। কফি পানের যেমন উপকারিতা আছে, তেমনি অপকারিতাও আছে, সেটি আপনাদের এখন জানাবো। কথায় আছে কোনো কিছুই অতিরিক্ত ভালো না, তেমনি অতিরিক্ত কফি পান করাও ভালো না। দিনে 1 থেকে 3 কাপের বেশি কফি খাওয়া ঠিক নয়। যাদের হরমোনের সমস্যা আছে তারা কফি পান করবেন না, এবং কফি পান করলে ক্ষতির সম্ভাবনাই বেশি। খালি পেটে অবশ্যই কফি খাবেন না বা পান করবেন না, আর সেটা যদি হয় ব্ল্যাক কফি তাহলে মারাত্মক ক্ষতি হতে পারে। অতিরিক্ত কফি পানে হার্টের সমস্যা দেখা দিতে পারে,
কারণ কফিতে আছে ক্যাফিন। ক্যাফিন রক্ত চলাচল ধমনীতে বাধাগ্রস্ত করে দেবে এবং ঠিকমতো রক্ত চলাচল করতে দিবে না। অতিরিক্ত কফি পানে ঘুমের সমস্যা হতে পারে। গবেষণায় দেখা গেছে দিনে 3 কাপের বেশি কফি পান করা ঠিক নয়। তাহলে দেখা যাচ্ছে যে তাদের শান্তির ঘুম হারাম হয়ে গেছে। কফি যদি চিনি দিয়ে খান তাহলে ওজন বেড়ে যাবে। তাই আমাদের উচিত হবে, যাদের ওজন বেশি তারা অবশ্যই চিনি দিয়ে কফি পান করবেন না। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের কফি পানের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে জানালাম। আপনারা অবশ্যই বাজার থেকে ক্রয় করার সময় উৎপাদন ডেট এবং মেয়াদ উত্তীর্ণ ডেট দেখে কিনবেন। আমরা প্রতিনিয়তই সুস্থ থাকার জন্য সবসময় চেষ্টা করি, বেশি বেশি বিশুদ্ধ পানি পান করবেন, খাওয়ার আগে অবশ্যই হাত ধুয়ে খাবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।